আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো রেডিমিক্স হালিম প্যাকেট দিয়ে আমি রেস্টুরেন্টের স্বাদে হালিম রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর এই হালিমটা রান্না করতে খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। এখানে আমি লাজিজা কোম্পানির এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি, আর আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই নিতে পারেন। আর নিয়েছি আমি গরুর মাংস 1.5 কেজি, এটা সলিড মাংস মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি আমি 2 কাপ। আর যে হালিম মিক্সের প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা প্যাকেটে মশলা থাকে আর একটা প্যাকেটে এই চাল ডালের মিক্স থাকে। এখন আমি এই চাল ডালের মিক্সটাকে ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম, এতে করে তাড়াতাড়ি এই চাল ডালের মিক্সটা গলে যাবে, দানা দানা ভাব থাকবে না। এখন আমি রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 1 কাপ সয়াবিন তেল, দিয়ে দিলাম আমি 2 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নেব, আর অর্ধেক দিয়ে আমি মাংস রান্না করব। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেক উঠিয়ে নেব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমার পরিবেশনের জন্য পরে লাগবে। এখন দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দেব আমি 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ ধনিয়া পাউডার, 1 চা চামচ মরিচ পাউডার, আর দিয়ে দেব আমি সেই প্যাকেট মশলা। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে তারপর সুন্দরভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিতে আমি আগে ভুলে গিয়েছিলাম, এখন আমি লবণটা দিলাম। আর প্রতিদিনের মতোই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আমার রেসিপিটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার ভিডিওটা প্রতিদিন কষ্ট করে দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এই তো আমার মাংস রান্না করা হয়ে গেছে, আর মাংসটাও খুব সিদ্ধ হয়েছে। এখন আমি সেই হালিম মিক্সের চাল ডালের যে মিক্সটা আছে সেটা আমি দিয়ে দেব। আর এই চাল ডালের মিক্স দেওয়ার পরে সবসময় লেড়ে চেড়ে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে।
এই তো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই সময় গরম পানিটাই দিবেন, তা না হলে কিন্তু দানা দানা ভাব থেকে যাবে, এটা ভালোভাবে গলবে না আর খেতেও ভালো লাগবে না। পানিটা দেওয়ার পরে আমি জাল করব 10 মিনিট, আর সব সময় নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই তো আমার হালিমটা প্রায় রান্না শেষ, এখন আমি একটা বাগার দেব, এটাই হলো রেস্টুরেন্টের গোপন রহস্য। আর এই বাগারটা দেব আমি সরিষার তেল, রসুন কুচি আর গোটা সরিষা দিয়ে। আর এইভাবে যদি আপনারা হালিমটা রান্না করেন, অবশ্যই আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরে বসে আপনারা রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ সরিষা, গোটা সরিষা যে থাকে সেটা। এবার আমি হালিম আরও 3 মিনিট জাল করে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই তো আমার হালিম রান্না শেষ, এখন আমি পরিবেশন করে দেখাবো। আর পরিবেশনের জন্য নিয়েছি আমি আদা কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, শশা কুচি, আর নিয়েছি লেবু। আশা করি আমার আজকের হালিম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।